যদি কোন ব্যক্তি আল্লাহ সম্পর্কে না জানে তাহলে সে নাস্তিক লামাসাবি শায়েখদের ভাষায় একটা কথা সব সময় পাবেন আল্লাহ কোথায় থাকেন যদি কোন ব্যক্তি আল্লাহর অবস্থান না জেনে মারা যায় তাহলে সে মুমিন না যার ভালোই হোক কাল তার ভালো পরকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা প্রিয় মুসলিম ভাই বোনেরা ইসলামের সঠিক ও ভ্রান্ত দিকগুলো তুলে ধরাই আমাদের কাজ আর সেই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আসা আজ যে বিষয় নিয়ে কথা বলবো আল্লাহর অবস্থান নিয়ে মুফতি শফিক কাসিমের মিথ্যাচার আর আজকের এই পর্বটা আমার গত পর্ব যারা দেখেছেন তারা বিশেষভাবে বুঝতে পারবেন গত পর্বের একটা অংশ হিসাবে আজকের পর্বটা সাজিয়েছি গত পর্বে দেখিয়েছিলাম স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন লামাসাবীদেরকে যারা নিজেদের নামের সাথে পরিচয় যোগ করেছে আহলে হাদিসের এই সমস্ত বন্ধু যারা আছেন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সরাসরি এক নম্বর ফিতনাবাজ বলা হয়েছে তাদের মনে কি আল্লাহর ভয় নাই কিভাবে এমন মিথ্যাচার করে শুধুমাত্র আহলে হাদিসদের বিরোধিতা করতে গিয়ে আল্লাহর নামে এমন মিথ্যাচার স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি বলেছেন এক নম্বর ফিতনাবাজ লামাজহাবি আর এই বিষয়টা নিয়ে কথা বলার কারণ মাজহাবিরা প্রতিটা মাহফিলে আহলে হাদিসদের বিরুদ্ধে জনগণের মনে এমন একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে জনগণকে এমনভাবে খেপিয়ে তুলতেছে সাধারণ জনগণের মনে আজ আহলে হাদিস যেমন মনে হচ্ছে একটা ফিতনা শুধু আহলে হাদিসদের ব্যাপারেই না এই জাহেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও মিথ্যাচার করতেছে এই জাহেল শফি কাসিমি জনগণের সামনে প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে হাদিসদেরকে ফিতনাবাজ বলেছে বলার কারণ হলো আপনি দেখবেন বর্তমানে লামাজহাবি শায়েখদের ভাষায় একটা কথা সব সময় পাবেন আল্লাহ কোথায় থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিনের অবস্থান স্পষ্ট না অস্পষ্ট অস্পষ্ট বিষয়গুলির মধ্যে আর এর পেছনে যারা পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তারা এক নম্বর ফিতনাবাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা এক নম্বর ফিতনাবাজ জাহেল শফি কাসিমির কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান নিয়ে যে কথা বলবে সেই ফিতনাবাজ আশ্চর্য লাগে যদি এই জাহেলগুলো পড়ালেখা করত তাহলে এমন কথা বলতে পারত না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার নিজের ব্যাপারে উনি নিজেই ক্লিয়ার করে দিয়েছেন ওনার অবস্থান কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য জায়গায় ওনার অবস্থানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোরআন থেকে আমি কিছু দলিল আপনাদেরকে দেখাইতেছি দেখুন সূরা আরাফের 54 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার অবস্থান সম্পর্কে কি বলেছেন তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি ছয় দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন অতঃপর আরশে সমুন্নত হয়েছেন আমি পুরো আয়াতটা আপনাদেরকে দেখাইতেছি না কারণ হলো সময়ের অভাব আর অনেক আয়াত আছে তো এই কারণে মেইন মেইন অংশগুলি আপনারা একটু দেখে রাখুন দেখেন সূরা ইউনুসের 3 নং আয়াতটা আপনারা একটু দেখুন নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হলেন আল্লাহ যিনি আকাশমণ্ডলী আর পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন তারপরে আয়াতটা আপনারা দেখুন একটু দেখুন সূরা আর রাদ 13 নম্বর সূরার 2 নং আয়াতে আল্লাহই স্তম্ভ ছাড়াই আকাশমণ্ডলীকে ঊর্ধ্বে তুলে রেখেছেন যা তোমরা দেখছ অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন তিনি সূর্য ও চন্দ্রকে নিয়মের বন্ধনে বশীভূত রেখেছেন তারপরে একটা দেখেন আপনারা এই যে সূরা তহা 20 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আরশে দয়াময় সমুন্নত আছেন তারপরে আয়াত যদি আপনারা দেখেন দেখুন সূরা আল ফুরকান এর 59 নম্বর আয়াতটা আপনারা একটু দেখুন তিনি আসমান জমিন আর এ দুয়ের ভিতরে যা আছে তা 6 দিনে
ছয়টি সময়ে স্তরে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। তা আমরা সবাই কিন্তু জানি যে আরশ কোথায় থাকে। তার পরবর্তী আয়াত আপনারা দেখুন, এই যে দেখুন 32 নম্বর সূরা, সূরা আস-সাজদা, এর 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা কি বলেছেন, আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এই দুয়ের মাঝে যা কিছু আছে ছদিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে সমুন্নত হন। তারপরের আয়াতটা দেখেন, এই যে দেখেন 57 নম্বর সূরা আল-হাদিদ, 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা কি বলেছে, তিনি আসমান ও জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। তাহলে আমরা কিন্তু সবাই জানি যে আরশ কোথায়। আরশ হলো সর্ব উপর স্থানে, যেখানে আল্লাহ সুবহানাহু তাআলার মেরাজ করানোর জন্য নবীজিকে নিয়ে গিয়েছিল, সিদরাতুল মুনতাহা। তাহলে উপরে, যেহেতু আরশ আল্লাহ সুবহানাহু তাআলা উপরেই আছেন। আরো অসংখ্য আয়াত আছে, ভিডিও বড় হয়ে যায় তাই আমি দেখাইলাম না, কারণ এরকম অসংখ্য আয়াত। আপনারা যদি কেউ বলেন যে আয়াতগুলি পুরোপুরি আমি আপনাদেরকে দেখাইতে, তাহলে আমি পুরোপুরি আয়াতগুলি আমি আপনাদেরকে দিয়ে দিব। এখন আপনারাই বলুন, এই জাহেলের কথা অনুযায়ী কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলাও ফিতনাবাজ, নাউজুবিল্লাহ। কারণ এই বিষয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই ক্লিয়ার করে দিয়েছেন ওনার অবস্থান। এখন আল্লাহর অবস্থান যদি কেউ বলে, তাহলে যদি সে ফিতনাবাজ হয়, তাহলে নবীজির ব্যাপারে কিন্তু আপনারা একটা হাদিস জানেন যে এক বাদীর ব্যাপারে, এক বাদীকে মুমিন প্রমাণ করতে গিয়ে নবীজি কিন্তু বলে ফেলেছিল যে আল্লাহ কোথায়। আপনারা আবু দাউদে এই হাদিসটা দেখুন, এই যে দেখুন আবু দাউদ শরীফ চতুর্থ খণ্ড, এটাও কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের, এটারই 3259 নং হাদিসটা আপনারা একটু লক্ষ্য করুন ভালো করে। 3259 মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাই মুয়াবিয়া ইবনে হাকাম সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটি দাসী আছে যাকে আমি অনেক মারধর করেছি, এই ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্টদায়ক মনে হয়। তখন আমি বলি, আমি কি তাকে আজাদ করে দেব না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে আমার কাছে নিয়ে এসো। রাবি বলেন, তখন আমি তাকে নিয়ে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কোথায়? আপনারা বিষয়টা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাদীকে আসার পরে প্রথমেই জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়। আর এই জাহেল শফি কাশিমে বলে আল্লাহ কোথায় এই প্রশ্ন করলে নাকি, আল্লাহ ফিতনাবাজ বলেছে তাদেরকে। তাহলে কি নবীজিকে ফিতনাবাজ বলেছে আল্লাহ সুবহানাহু তাআলা? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনারা ভালো করে দেখুন, আল্লাহ তাকে প্রথম প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথম প্রশ্নই করেছে আল্লাহ কোথায়, সে বলে আসমানে। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আমি কে? সে বলে, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে আজাদ করে দাও, সে মুমিন। তার মানে আল্লাহ কোথায় এই প্রশ্ন করতে হবে, এই প্রশ্নের উত্তরও জানতে হবে। এখন আপনারা বলুন, যে প্রশ্ন নবীজি করেছে সেই একই প্রশ্ন কিন্তু আমরা করি। এখন এই একই প্রশ্ন আমরা করে আমরা ফিতনাবাজ, অথচ নবীজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছে যে সে মুমিন, এই প্রশ্ন করার কারণে সে মুমিন। এই হাদিসে বোঝা যায়, যদি কোনো ব্যক্তি আল্লাহর অবস্থান না জেনে মারা যায়, তাহলে সে মুমিন না। আমি কিন্তু হাদিস দিয়ে আপনাদেরকে প্রমাণ করে দিলাম। তার মানে আল্লাহর অবস্থান জানা এটা ফরজ। আর এটা একটা সাধারণ কথা, যদি কোনো ব্যক্তি আল্লাহ সম্পর্কে না জানে, তাহলে সে নাস্তিক। নাস্তিকরা কি কারণে নাস্তিক হয়? আল্লাহ সম্পর্কে তার ধারণা না থাকার কারণে। আশা করি আপনারা কিছুটা হোক বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আগামী পর্বে নিয়ে আসব আল্লাহর আকার নিয়ে শফি কাশিমের মিথ্যাচার। তো ইনশাল্লাহ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।